পাহাড়ি এলাকায় একটি জেল ছিল। ধামাকা সিং ও জেলের কয়েদি। জেলটি শহর থেকে অনেক দূরে। গত কয়েক বছরে এই জেল থেকে কোনো কয়েদি পালাতে পারেনি, কিন্তু ধামাকা সিং সকল পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সে জেল থেকে পালিয়ে যাবে। জেল থেকে বের হবার জন্য একটি কোড লাগে, যে কোডটি জেলের মধ্যেই থাকে। কিন্তু কোনো কয়েদি আজ পর্যন্ত কোডটি বুঝতে পারেনি, কিন্তু ধামাকা সিং ঠিকই বুঝে যায় কোডটি কী হবে। এখন বন্ধুরা, তোমরা কি খুব ভালো করে দেখে বলতে পারবে জেল থেকে বের হবার কোডটি কী হবে? যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? তোমরা যারা পারোনি তারা উত্তরটি দেখে নাও। কোডটি হবে 3251। এরপর যখন গভীর রাত হয় তখন ধামাকা সিং জেলের লকটি খুলে ফেলে। সে পুরাতন কয়েদিদের কাছ থেকে শুনেছে জেলের পাশেই লম্বা একটা নদী, আর এই নদীটি পার হতে অনেক সময় লাগে। তাই ধামাকা সিং তার জমানো খাবার নিয়ে দৌড়ে পালায়। সে দৌড়াতে দৌড়াতে তার সামনে তিনটি দরজা দেখতে পেল। প্রথম দরজার পেছনে রয়েছে জেলের চৌকিদার, সে বড় চালাক, আজ পর্যন্ত কোনো কয়েদি তার হাত থেকে পালাতে পারেনি। দ্বিতীয় দরজার পেছনে রয়েছে ইলেকট্রিসিটি, যদি কেউ এই রাস্তা দিয়ে যায় সে মুহূর্তে ইলেকট্রিক শর্টে মারা যাবে। এবং তৃতীয় দরজার পেছনে রয়েছে জঙ্গলি কুকুর, সে গত 7 দিন না খেয়ে আছে, সে এখন সামনে যাকে পাবে তাকেই খেয়ে নেবে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে ধামাকা সিং কোন দরজা দিয়ে এখান থেকে বের হবে? যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? যারা পারোনি তারা দেখে নাও। ধামাকা সিং তৃতীয় দরজা দিয়ে পালাবে, কারণ তার কাছে খাবার আছে। সে ক্ষুধার্ত কুকুরকে খাবারগুলি দিলে কুকুর খাবার খেতে শুরু করবে, তখন ধামাকা সিং নিশ্চিন্তে পালিয়ে যাবে। এরপর ধামাকা সিং সেখান থেকে পালিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে। হঠাৎই ধামাকা সিং তার পেছনে কুকুর ডাকার আওয়াজ শুনতে পায়। ধামাকা সিং তার সামনে একটি গভীর গর্ত দেখতে পেল, তখন সে গর্তের মধ্যে ঢুকে পড়ল। আর তখন পুলিশ ও কুকুরটি ধামাকা সিং এর পাশ দিয়ে চলে যায়। ধামাকা সিং ভাবছে সে বেঁচে গেল, কিন্তু তখনই তার পাশ থেকে ভয়ঙ্কর আওয়াজ আসছে। ধামাকা সিং এর সামনে একটি বড় দানব দেখতে পেল। দানবটি ধামাকা সিংকে বলল, এখান থেকে বেরোতে হলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। তখন ধামাকা সিং কিছু না বলে চুপচাপই থাকল। দানবটি তার প্রশ্ন করল, কোন সে রসিক চান যে নাকে বসে ধরে কান? বলতো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কী হবে? বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? এই উত্তরটি হবে চশমা। এরপর ধামাকা সিং সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সে জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে যায়। তো বন্ধুরা, ধাঁধাটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। কেমন জিনিস বছরে আসে মাসে যায়, দিনে খায় না রাতে খায়? বন্ধুরা বলো তো এই ধাঁধাটির উত্তর কী হবে? বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? এই উত্তরটি হবে রমজান মাস। চলো পরের প্রশ্নটি দেখে আসি। আফরিন একদিন অফিসে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। সে লাঞ্চ করার জন্য রেফ্রিজারেটরের কাছে যায়। তখন সে দেখে তার টিফিনটি নেই। তখন আফরিন অনেক রেগে যায়। ওই দিন আফরিনের অফিসে 4 জন কলিগ ছিল। আফরিন মিমকে জিজ্ঞাসা করল। মিম বলল, আমি তো ডায়েটে আছি, আমি মাত্রই আপেল খেলাম, আমি তোমার টিফিন খাইনি। এরপর সে অনিমকে জিজ্ঞাসা করলে অনিম বলে, আমি আজ বাইরে থেকে অর্ডার করিয়ে খাবার এনেছিলাম, আমি তোমার খাবার খাইনি। তখন আফরিন সামিয়াকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি আজ লাঞ্চ আনতে পারিনি, তাই আমি না খেয়ে আছি। এরপর আফরিন সাকিবকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি আজ লাঞ্চে ফাস্টফুড খেয়েছি, আমি তোমার খাবার খাইনি।
এখন বন্ধুরা তোমরা কি এই চারজনের কথা শোনার পর এবং সিচুয়েশন দেখে বলতে পারবে কে আফরিনের লাঞ্চ খেয়েছে? যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে সামিহা বলেছে সে খাবার আনতে পারেনি, কিন্তু তার বাস্কেটের মধ্যে দেখো একটি হাড্ডি আছে, তার মানে সেই আফরিনের খাবারটি চুরি করে খেয়েছে। তো বন্ধুরা তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তাদেরকে ধন্যবাদ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা তোমরা স্ক্রিনে তিনটি পিকচার দেখতে পাচ্ছ, এই তিনটি পিকচার খুব মনোযোগ দিয়ে দেখো, এখান থেকেই তোমাকে প্রশ্ন করা হবে। এবার তোমাকে বলতে হবে তুমি যে ডলটি দেখেছিলে এখানে কোন অপশনে সেই ডলটি রয়েছে। বন্ধুরা তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? এই দেখো অপশন বিতে সেই ডলটি রয়েছে। এবার তোমাকে বলতে হবে তুমি যে মুকুটটি দেখেছিলে এখানে কোন অপশনে সেই মুকুটটি রয়েছে। বন্ধুরা তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? এই দেখো অপশন সিতে সেই মুকুটটি রয়েছে। এবার তোমাকে বলতে হবে তুমি যে জুতাটি দেখেছিলে এখানে কোন অপশনে সেই জুতাটি রয়েছে। বন্ধুরা তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? এই দেখো অপশন সিতে সেই জুতাটি রয়েছে। এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা স্ক্রিনে দুজন বাচ্চা ও তাদের মাকে দেখতে পাচ্ছ। বাচ্চা দুটির আজ জন্মদিন, তারা কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো এবং বলো কোন বাচ্চাটির মা বোকা। যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? এখান থেকে প্রথম বাচ্চাটির মায় বোকা, কারণ দেখো সে কেক কাটার ছুরির পরিবর্তে একটি হ্যান্ডউইজ নিয়ে এসেছে, আর যার কারণে আমার মনে হয় প্রথম বাচ্চাটির মায় বোকা। তো বন্ধুরা আমার আজকে ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, আর আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।